আসসালামু আলাইকুম, এটিন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 5 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 564 জন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 168 জনে। স্বাস্থ্য অধিদপ্তর করোনার উপসর্গ নিয়ে বরিশাল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও বান্দরবানে 5 জনের মৃত্যু, দেশের বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনই লকডাউন শিথিল করা হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে আজও দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকা ফিরছে অসংখ্য মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। গত 24 ঘন্টায় আরও 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুবরণ করেছে 168 জন। গত 24 ঘন্টায় 564 জনের দেহে এই ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,667 জনে দাঁড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 10 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও বান্দরবানে 5 জনের মৃত্যু হয়। দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি পার্বত্য জেলা খাগড়াছড়িতে শনাক্ত হয়েছে প্রথম করোনা রোগী। এদিকে করোনার হটস্পট নারায়ণগঞ্জে কমেছে আক্রান্তের সংখ্যা। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গত কয়েকদিনের তুলনায় নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় জেলায় 13 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 895 জন, মৃত্যু হয়েছে 42 জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 30 জন। সেখানে এখন পর্যন্ত 250টি গার্মেন্টস চালু করায় বেড়েছে জনসমাগম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক মহিলা মারা গেছে। পটুয়াখালীর মির্জাগঞ্জের ওই নারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বরিশাল বিভাগের 6 জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 116 জন। করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলায় আক্রান্তের সংখ্যা 21 জন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্ট শ্রমিক। গত দুদিনে নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক, সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের 2 স্বাস্থ্যকর্মী সহ 9 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় নাটোর জেলাকে লকডাউন করা হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 3 চিকিৎসক, নার্স ও স্টাফ সহ 13 জন আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গায় নতুন করে 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। লক্ষ্মীপুরে নতুন করে আরও 6 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা রোগী বেড়ে 43 জনে দাঁড়িয়েছে। টাঙ্গাইলে নতুন করে 1 চিকিৎসক সহ জেলায় মোট আক্রান্ত 24 জন। সিলেটে গত 24 ঘন্টায় আরও 2 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 107 জন। পুরো বিভাগের জন্য একটি মেশিনে পরীক্ষার চাপ সামলাতে না পেরে নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসে মারা গেলেন ঢাকা মহানগর পুলিশের আরও 2 সদস্য। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান তারা। তাদের একজন হলেন ডিএমপি পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের এসআই আব্দুল খালেক, আরেকজন ট্রাফিক পুলিশ কনস্টেবল আশিক মাহমুদ। লকডাউন পরিস্থিতির মধ্যেও রাজধানী সড়কে প্রতিদিনই বাড়ছে গাড়ির সংখ্যা, বিভিন্ন জায়গায় লোক সমাগমও হচ্ছে। এমন অবস্থায় লকডাউন শিথিল করা হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরুর পরই বিশ্বের অন্যান্য দেশ লকডাউন তুলে নিয়েছে। বাংলাদেশকেও সে পথে হাঁটতে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাহিরুল হক। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনো সচেতন হননি নগরবাসী, নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা। গার্মেন্টস আর রেস্টুরেন্টগুলো খুলে দেওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে বাইরে বের হওয়ার প্রবণতা বেড়েছে। কোনো কারণ ছাড়াই এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন অনেকে।
এরকম পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি সচল রাখতে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসার পরই অন্যান্য দেশ লকডাউন তুলে নিয়েছে, সেখানে বাংলাদেশে এই সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। তাই লকডাউন শিথিল করার আগে সরকারকে আরও কৌশল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক দেশই যেটা করেছে, যেমন শ্রীলঙ্কা, প্রথম রোগী শনাক্ত হওয়া মাত্র তারা কিন্তু কারফিউ দিয়ে দিয়েছে, এবং তারা দেখেন শ্রীলঙ্কা খুব ভালো করেছে, তাদের মাত্র 7 জন লোক মারা গিয়েছে। এবং আপনি নেপালকে দেখেন, নেপালের 1 জন লোকও মারা যায়নি। যখন কি সংক্রমণ কমে আসছে তখন তারা কিন্তু লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা এখনও চূড়ায় পৌঁছিনি, আমাদের কিন্তু সংক্রমণ বাড়ছে। আপনি রিসেন্ট আমাদের গতকাল পর্যন্ত 641 জন, তার মানে আমরা কিন্তু বাড়ছে, তার আগের দিন 594 জন। কোনো দেশে লকডাউন তুলে নিতে হলে 6টি শর্ত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার প্রথমেই রয়েছে রোগ সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে হবে, দেশের সব রোগীকে শনাক্ত করে তাদের সেবা দেওয়ার মতো সক্ষমতা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিভাগকে, পাশাপাশি যেসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সেখানে রাখতে হবে সর্বোচ্চ সুরক্ষামূলক ব্যবস্থা। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এক্সিট প্ল্যানটা ঠিক করিনি, আমরা কৌশলটাও ঠিক করিনি। এই অবস্থায় অ্যাডহক ভিত্তিতে আমরা যেভাবে গার্মেন্টস খুলে দিলাম বা দিচ্ছি, পাশাপাশি রেস্টুরেন্ট খুলে দিচ্ছি, এইটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা করোনা সংক্রমণের একটা আরেকটা মাত্রা যোগ হবে, এবং সেই মাত্রাটা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। আমাদের যেটা অর্থনৈতিক ঝুঁকি তো আছেই, এটা কিন্তু কথা হলো জীবন আর জীবিকা, আমাদেরকে দুটোকে আলাদা করতে হবে। আমরা কি জীবনের ঝুঁকি নেব জাতির জন্য, নাকি তাদের জীবিকার ঝুঁকি নেব? সুতরাং আমার মনে হয় যে আমরা জাতির জন্য আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও কয়েকদিন আগে বলেছেন, এখনই লকডাউন তুলে নিলে চরম মূল্য দিতে হতে পারে কোনো কোনো দেশকে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষাগারে আটকে আছে নেত্রকোনা জেলার 653টি টেস্ট। ফলে আক্রান্ত ও বিভ্রান্তির মধ্যে রয়েছে নমুনা দেওয়া রোগী ও অন্যান্য মানুষ। সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, এ পর্যন্ত নেত্রকোনা থেকে মোট 1144টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে আজ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে মাত্র 491টি নমুনা, যাতে শনাক্ত হয়েছে 35 জন করোনা রোগী। গত 10 এপ্রিল নেত্রকোনা প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে আজও দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকা ফিরছে অসংখ্য মানুষ। সকালে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে, সামাজিক দূরত্ব না মেনেই তারা ফেরিতে উঠছে। তবে মহাসড়কে গণপরিবহন না থাকায় যাত্রীরা ব্যাটারি চালিত অটোরিকশা ও টেম্পুতে দৌলতদিয়া ফেরিঘাটে আসছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে ফেরিঘাটে অনেক যাত্রী দেখা যাচ্ছে, বেড়েছে ঢাকাগামী যাত্রী, আবার অনেকে ঢাকা থেকে গ্রামের দিকেও যাচ্ছে। গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এ নৌরুটে বর্তমানে সীমিত আকারে 3টি ফেরি চলাচল করছে। করোনা ভাইরাসের আতঙ্কে রাঙ্গামাটির বরকলক গ্রামে ইঞ্জিন চালিত নৌকায় কোয়ারেন্টিনে আছেন 7 পাহাড়ি বাসিন্দা। এরই মধ্যে সেখানে 9 দিন পার করেছেন তারা। পরিবারটির কর্তা জানান, কিছুদিন আগে 3 বান্ধবী নিয়ে তার ছেলে মেয়ে ঢাকা ও চট্টগ্রাম হয়ে গ্রামের বাড়ি ফেরেন, কিন্তু করোনা ভাইরাসের কারণে গ্রামে ঢুকতে বাধার সম্মুখীন হন। পরে এলাকাবাসীর পরামর্শে তারা নৌকায় কোয়ারেন্টিন পালন শুরু করেন। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের সেবা দিতে ময়মনসিংহে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে স্বেচ্ছাসেবক লীগ। ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর সারদা ঘোষ রোডে এ সার্ভিস উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সিটি মেয়র ইকরামুল হক টিটু, স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট এ সময় উপস্থিত ছিলেন। 5টি অ্যাম্বুলেন্স দিয়ে বিনা ভাড়ায় এ সেবাটি চালু করা হয়। করোনা মোকাবেলায় দিনাজপুরে পুলিশ সদস্যদের মধ্যে পিপিই বিতরণ করেছেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বীরগঞ্জ ও কাহারল থানায় মোট 120 জন পুলিশ সদস্যকে পিপিই দেওয়া হয়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান ও কাহারল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার এসব পিপিই গ্রহণ করেন।
করোনার দুর্যোগে ঠাকুরগাঁও জেলায় কর্মহীন হয়ে পড়া 400 হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ঢাকার রংপুর বিভাগ সমিতি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন সমিতির সভাপতি ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও রংপুর বিভাগ সমিতির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নিজ এলাকায় এতিমখানা ও করোনার প্রাদুর্ভাবে বন্ধ দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে বেকার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তার বাবা। এ সময় লোহাগড়া উপজেলার 34টি এতিমখানা প্রত্যেকটিতে 50 কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মহীন 700 শ্রমিককে জনপ্রতি 5 কেজি চালসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়। মাশরাফির পক্ষে তার বাবা গোলাম মর্তজা স্বপন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। জামালপুরের ইসলামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে 5টি ধান কাটা কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। ইসলামপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব যন্ত্র বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এই যন্ত্র দিয়ে কৃষকরা কম খরচে তাদের ধান কাটা ও মাড়াই করতে পারবে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলায় কর্মরত অর্ধ শতাধিক স্বাস্থ্যকর্মী। সকালে নারায়ণগঞ্জ আউটসোর্সিং স্বাস্থ্যকর্মী অ্যাসোসিয়েশনের আহ্বানে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি আল ইমরান, সহসভাপতি নাজমা বেগম ও সাধারণ সম্পাদক মুকুলচন্দ্র দেবনাথ এ সময় বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঢাকার ধামরাইয়ে চাতালে হাট বাজার থেকে ধান না আসায় চরম বিপাকে পড়েছেন চাতাল মালিকরা। এমন অবস্থায় অনেক চাতাল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক। ধামরাই উপজেলা চাতাল মালিক সমিতি জানায়, বিভিন্ন জেলায় নতুন ধান কাটাই মারাই হলেও ওই এলাকার হাটগুলো থেকে ধান সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে বাধ্য হয়েই তারা মিল চাতালগুলো বন্ধ রেখেছেন। করোনা ভাইরাসে কাম গাড়ি চলাচল বন্ধ, কারণ ধান চাল আনতে পারে না, চাতালের কামটা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন বেতন ও আখ বিক্রির টাকা না পেয়ে মানবেত দিন কাটাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ও আখ চাষিরা। বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও মিলছে না পাওনা টাকা। এদিকে চিনি বিক্রি ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে বকেয়া বেতন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। বর্তমানে চিনিকলের 1,000 শ্রমিকের 3 মাসের 4 কোটি টাকার বেশি বেতন বকেয়া রয়েছে। এছাড়া প্রায় 8,000 আখ চাষির পাওনা রয়েছে প্রায় 19 কোটি টাকা। কুমিল্লায় 17,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ডাক্তার ও তার গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন ডাক্তার রেজাউল হক ও তার গাড়ি চালক ধুলু মিয়া ফরাজি। সকালে কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এসব কথা জানান। গ্রেফতার ডাক্তার রেজাউল হক ঢাকার উত্তরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভেজাল সফট ড্রিঙ্ক তৈরির কারখানায় অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআই এর অনুমোদন ছাড়া ক্ষতিকারক উপাদান দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সফট ড্রিঙ্ক তৈরির দায়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। সদর উপজেলার নাটাই গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এই আদালত পরিচালনা করেন। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কিশোরগঞ্জের ভৈরবে এসব সফট ড্রিঙ্ক সরবরাহ করা হতো। নড়াইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে পৌরসভার ঘোড়াখালি মোড়ের পাশে বিলে ধান কাটার জন্য গেলে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ইয়াসিন শিকদার নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের লুৎফর শিকদারের ছেলে। সদর থানার ওসি ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সাভারে শ্রমিক সংকটের কারণে কৃষকদের ক্ষেতের ধান কাটা এগিয়ে এসেছেন সাভার মডেল কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।
সকালে বনগাঁও ইউনিয়নের বনগ্রামে কৃষকদের পাকা ধান কেটে দেন তারা। পরে এসব ধান তারা মাথায় করে বাড়ি পৌঁছে দেওয়ার পাশাপাশি মাড়াই করে দেন। ধান কাটতে এগিয়ে আসায় ছাত্রলীগ নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।